সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই করি। প্রিয় দর্শক, প্রকৃতি অপালীলায় সাজিয়ে রেখেছে আমাদের এই দেশকে, তাই যেদিকে চোখ পড়ে সেদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির এই রূপে মুগ্ধ হয়ে কবি সাহিত্যিকগণ কত কবিতা উপন্যাস লিখেছেন তার হিসাব নেই। তাই কবির ভাষায় বলতে হয়, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এই দেশ সকল দেশের সেরা। ও সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। দর্শক, বাংলাদেশের বিরাট অঞ্চল শুধুমাত্র সবুজের সমারোহ, এদেশের প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। বাংলাদেশের গ্রামাঞ্চলে বিরাট এক অংশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ ধানক্ষেত, যেদিকে চোখ পড়ে সেদিকে শুধুমাত্র সবুজের সমারোহ ধানক্ষেত। বাংলাদেশে পাহাড় কিংবা নদীর ধারে কিংবা সমতল উর্বর মাঠে সবুজ রঙের চিকন যে শস্যে চাষ হয়, সেই শস্যকেই বলা হয় ধান। বাংলাদেশে আউশ, আমন এবং বোরো এই তিন জাতের ধানের চাষ দেখতে পাওয়া যায়। ধান যেহেতু এক বর্ষজীবী উদ্ভিদ, তাই বছরে একবার ধানের ক্ষেত দেখতে পাই আমরা, কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে ধানের ফলন দুবার হতে দেখা যায়। প্রিয় দর্শক, সময়ে সময়ে ধান ক্ষেতের চিত্র পাল্টাতে থাকে। প্রথমে ধান ক্ষেতে ধানের চারা যখন লাগানো হয় তখন ধানের ক্ষেত সবুজ দেখা যায়, আবার সেই ধান যখন পেকে যায় তখন তা হলুদ দেখা যায়। তবে সবুজ ধান ক্ষেত সবচেয়ে বেশি আকৃষ্ট করে আমাদেরকে, এর মায়াবী রূপে মুগ্ধ হয়ে আমাদের সবাইকে পাগল করে দেয়। কিন্তু শহর অঞ্চলে ধান ক্ষেত নাই, তাই প্রকৃতির এই রূপ দেখতে শহর থেকে গ্রামে ছুটে আসে হাজার হাজার মানুষ। সূর্যের আলোয় ধান ক্ষেত মনে হয় যেন এক অন্যরকম রূপ ধারণ করে থাকে। এক এক সময় ধান ক্ষেত এক এক রকম রূপ ধারণ করে থাকে, তাই সুজলা সুপলা শস্য শ্যামলা আমাদের এই দেশের সবচেয়ে বড় আকর্ষণ ধান ক্ষেত। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।